হ্যালো গাইস, আই এম লিপুন খান ফার্ম লিডারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে বেসিক গ্রাফিক্সের কাজ শুরু করছি। এ পর্বে আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের বিভিন্ন টুলবার সম্পর্কে ধারণা দিব। তো প্রথমত আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটি রান করব। অ্যাডোবি ইলাস্ট্রেটর রান হওয়ার পর আমাদের উইন্ডো মেনুতে এরকম প্রদর্শন করবে। দেন আমরা যদি কাজ করতে চাই তাহলে আমাদের একটা পেজের প্রয়োজন। তো ফাইল মেনু থেকে নিউতে প্রেস করব। নিউতে প্রেস করার সাথে সাথে আমাদের এরকম একটা ডায়লগ বক্স আসবে। তো এখানে আমাদের আর্টবোর্ড সেটআপটা প্রয়োজন মতো ঠিক রেখে ওকে প্রেস করব। এখানে আমাদের টুলবক্সের মধ্যে বিভিন্ন টুলবার রয়েছে, বিভিন্ন টুলবার রয়েছে। এখানে সর্বমোট 56টি টুলবার রয়েছে। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা টুলবারের ইউজ দেখব। তো প্রথমে দেখেন, আমরা মাউস পয়েন্টার যদি যে কোনো টুলবারের উপর রাখি তাহলে আমাদের এইরকম ডিরেকশন দিবে, যে সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, ডাইরেক্ট সিলেক্ট ল্যাসো টুল, পেন টুল, টাইপ টুল, লাইন সেগমেন্ট টুল, রেক্টেঙ্গেল টুল, পেন ব্রাশ টুল, পেন্সিল টুল, রোটেট টুল, স্কেল টুল, র্যাপ টুল। তো এইরকম পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা টুলবারের উপর যদি আমরা এইরকম মাউস পয়েন্টার রাখি তাহলে আমাদের এইরকম ডিরেকশন দিবে। তো দেখেন, আমি এইখান থেকে ইলিপ্স টুলটা সিলেক্ট করলাম। ইলিপ্স টুলটা সিলেক্ট করার পরে আমি এটা সিলেকশন টুলবার দিয়ে এটা মুভ করতে পারি। সাধারণত এখানে ডাইরেক্ট সিলেকশন রয়েছে। ডাইরেক্ট সিলেকশনের মূলত কাজ কী এবং সিলেকশনের টুলের কাজ কী, আমরা দুইটা দিয়ে মুভ করতে পারতেছি। কিন্তু তো সিলেকশন টুলের কাজ হচ্ছে আমরা যে সম্পূর্ণ অবজেক্টটাকে সিলেক্ট করার জন্য সিলেকশন টুলটা ইউজ করে থাকি। এবং ডাইরেক্ট সিলেকশন টুল, আমরা যদি কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে চাই সেই ক্ষেত্রে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারি। এখন আমি যদি এটা মুভ করি, এইভাবে দেখেন সম্পূর্ণ অবজেক্টটা, মানে অবজেক্টটা মুভ না হয়ে শুধুমাত্র ওই অ্যাঙ্কর পয়েন্টটা মুভ হচ্ছে। এভাবে আমরা প্রয়োজন মতো একটা শেপ এইভাবে করে আমরা মুভ করতে পারি। তাছাড়া যদি আমরা কিবোর্ডের ডিলেট প্রেস করি, দেখেন তাহলে আমার ওই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলেট হয়ে গেছে। তার মানে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট ওয়ান ফর ওয়ান অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট। তো আমরা সিলেকশন টুলবার দিয়ে বুঝতেই পারছি, সিলেকশন টুলবার দিয়ে পুরো অবজেক্টটাকে সিলেক্ট করবে এবং ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট একটি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করবে। দেখেন, আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা যদি সিলেক্ট করি, দেন কিবোর্ডের ডিলিট প্রেস করি, তাহলে আমাদের শুধুমাত্র এটুক থাকবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস। আপনাদের যদি এই টিউটোরিয়ালগুলো ভালো লেগে থাকে তাহলে আপনাদের পার্সোনাল ওপিনিয়নটা আমাদের কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আজ এ পর্যন্ত পরবর্তী লেসন গুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি লিম্পন এই মুহূর্তে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।